সাত সকালে যশোর রোডের ওপর ভেঙে পড়ল গাছের ডাল। বড়ার জোরে প্রাণে বাঁচলেন স্থানীয়রা। ঘটনার জেরে বেশ কিছু সময় অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। সাত সকালে যশোর রোডের ওপর আচমকা ভেঙে পড়ল গাছের ডাল। ঘটনায় গাছের নিচে চাপা পড়ে দুটি মোটরসাইকেল, সাইকেল সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার জেরে দীর্ঘ সময়ের জন্য তৈরি হয় যানজট। সাত সকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গাইঘাটা থানার অন্তর্গত বকচড়া বাজারে। জানা গেছে, এলাকার বাজারের কাছেই রয়েছে মোটা প্রাচীন একটি বটগাছ। এদিন সকালে আচমকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গাছের একটি মোটা ডাল। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার বেশ কয়েকটি দোকান। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন কয়েকজন। স্থানীয়দের বক্তব্য, ঝড় জল নেই, শীতের মরশুম, এমন সময় গাছের ডাল ভেঙে পড়ার ঘটনায় তারা যথেষ্টই আতঙ্কিত। স্থানীয় বাসিন্দা জগবন্ধু দাস বলেন, স্কুলের সময় এমন ঘটনা ঘটলে ব্যাপক ক্ষতি হয়ে যেতে পারত। সরকারের উচিত গাছগুলিকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার। সাতটা সাড়ে সাতটার মধ্যে ক্ষতি মানে মানুষের কোনো কথা হয়নি, সাইকেল গেছে, মোটর সাইকেল গেছে, দুটো ঘর পুরো ড্যামেজ হয়েছে, আর একটা আংশিক হয়েছে। মানুষ তো প্রচুর আতঙ্কে আছে, সব শুকনো ডাল আছে রাস্তাঘাট, এখানে এই বাজারের উপরে যতটুকু দেখা যায়। সরকারের উচিত এই গাছগুলো, এই ডালগুলো কেটে দিয়ে নতুন যদি লাগাতে চান লাগাবে। স্কুল টাইম হলে তো প্রচুর ক্ষতি হতো বাচ্চারা। এখানে দুটো একটা হাই স্কুল, একটা প্রাইমারি স্কুল আছে, ওইসব বাচ্চারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। স্কুল টাইম হলে প্রচুর ক্ষতি হয়ে যায়। স্থানীয় চায়ের দোকানদার প্রকাশ সরকার এই গাছের গোড়াতেই দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। প্রকাশ বলেন, মানুষ ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন। সকালের ঘটনার জন্য তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়, যানজট বেঁধে যায়। বাজার কমিটির পক্ষ থেকেও গাছের ডাল কাটার জন্য আবেদন করা হয়েছে। ভীষণ আতঙ্ক, চারিদিক ছুটি পালানোর জায়গা নেই। যশোর রোড গাড়ি ঘোড়া সবার বন্ধ হয়ে গেছে, এক ঘন্টার উপরে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে। আমার এই দোকানের সামনে দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, ট্রেন টাইমে সব সকালবেলা ছড়ছে। হ্যাঁ, ভীষণভাবে আতঙ্কিত। গাছের তলায় অনেক লোকের তোকে চাপা পড়েছিল। হ্যাঁ, তারপর সব আস্তে আস্তে সরিয়ে দেওয়ার পরে একটা মোটর সাইকেল, কটা সাইকেল, সেগুলো পুরো ভেঙে গেছে। এবার এখান থেকে যাওয়ার পরে তারপরে প্রশাসন থেকে লোক আসলে, পুলিশ আসলে, তারপরে গাছ কাটাকাটি এখনও চলছে। স্কুল টাইম হলে আরও বিপজ্জনক হতো, আরও বিপজ্জনক। বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় থাকতো, কোথায় কে কে কোথায় ধরতো, আরও এত খুব সকাল হয়েছে, তো এই জন্য একটু কম হয়েছে। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে এসে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পূর্ত দপ্তরের কর্মীরা। এ বিষয়ে পূর্ত দপ্তরের কর্মী বিপুল মণ্ডল বলেন, খবর পেয়ে দপ্তরের কর্মীদের নিয়ে আমরা ঘটনাস্থলে আসি। গাছ কাটার কাজ শুরু হয়েছে, আমরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। ওরা ভেঙে পড়েছে এখানে, তখন লোকজনও একটু কম ছিল, লোকজনের খুব একটা লাগেনি। তো বাইক ছিল, বাইকটা ভেঙেছে, সাইকেল ছিল, সাইকেল ভেঙেছে, দোকানঘর দুটো ভেঙে গেছে, রাস্তাঘাট কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। তারপর ট্র্যাফিক ওরা এসছে, আমরা পিডব্লিউডির থেকে এসছি, লেবারদের নিয়ে যারা কাটিং করে গাছ তাদেরকে নিয়ে কাজকর্ম এখনও চলছে। এটা যথেষ্ট ক্ষতি হতো স্কুল টাইম হলে, কারণ একদম রাস্তার উপরে। তো এটা আমরা চেষ্টা করছি যতটা ক্লিয়ার করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।